মাই বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা থাকছে একটু অন্য রকমের, আর সেটা কি সেটা তো দেখাবোই। তাহলে চলুন আমি আস্তে আস্তে ঘোরাই ক্যামেরাটা, দেখুন আমি কি নিয়ে এসেছি আজকের ব্লগে। এই যে অনেককে দেখা যাচ্ছে না ভিতরে, আমাদের বাড়ির মধ্যে জমির মধ্যে আর কি। তো ওনারা এসেছেন কলকাতা থেকে, আর কি জন্য এসছে সেটা তো বুঝতেই পাচ্ছেন আশা করি। তো ওনাদের সঙ্গে একটু পরিচয় করাবো আপনাদের, আর ওনাদেরকেও দেখাবো। তাহলে চলুন আমি একটু এগিয়ে যাই। এবার ওনারা এসেছেন, অনেকক্ষণই হলো মানে ঘুরে বেড়াচ্ছেন, বাড়ির মধ্যে নেই। ওনাদের এতটাই পছন্দ আমাদের এই গার্ডেনিং, তো ওনারা এই সাইডটাতেই ঘুরে বেড়াচ্ছেন সেই থেকে আসার পর থেকে। ভিতরে তো বসেই নি, চারি সাইডেই ঘুরে বেড়াচ্ছেন। পটল এই কয় মাসে ভালোই হয়েছে। ওনারা তো বাবার সঙ্গে গল্প করছেন, আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো, এদিকে আসুক তারপরে আমি পরিচয় করাচ্ছি। আগে দেখে নিন, মানে পরিস্থিতি এমনই হয়েছে, ওনারা এতটাই ভালোবাসেন এই সমস্ত কিছু, তো কেউ আর এক জায়গায় হচ্ছে না, যে যার মতো ঘুরে ঘুরে দেখছে। তো আমি সবাইকে এক জায়গায় নিয়েই আসতে পারছি না, যে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ওই যে নাকের কাছে বসেছিল, আপনার ছাদে বসেছিল, সেটাও দীপিকা দেখিয়েছে, সেটাও দেখিয়েছে। আমি সত্যি কথা বলতে গার্ডেনটা দেখার জন্য এসেছি। ছোলার শাক তো দেখলাম কোথায়, ছোলা গাছ। ওই যে ছোলা গাছ, মনে নেই গাজরের বীজ হয় না, সাইকেল ফেলে গেছে ভুল করে, না না এখানে পড়তো আর কি স্কুলে, দুটো চাকার উপরে ইট দিয়ে মাটিতে নষ্ট হবে। আগে সাইকেলের কিরকম দাম ছিল বা প্রয়োজন ছিল, এখন গভর্নমেন্ট প্রতিটা বাচ্চাকে একদম পড়া খালি মোবাইলে গেম সব কেটে যাক, তারপরে তারপরে সবাই এক জায়গায় হয়েছেন। তো আমি এখন সবার কাছে একটু জিজ্ঞাসা করে নেবো, ওনারা মানে আমরা তো শুনেই নিয়েছি, কিন্তু আপনাদের জন্য একটু জাস্ট ওনাদের মুখ থেকে শুনে নেবো যে ওনাদের বাড়ি কোথায়, ওনাদের নাম কি, আর কেমন লাগলো আমাদের বাড়ি, এই সমস্ত কিছু।
দূরে থাকো মা। বহিরগাছি এসেছিলেন, এখানে আত্মীয় আছে, রিলেটিভ আছে, শ্বশুরবাড়ি। ও আচ্ছা, তো আমাদের এই ব্লগ দেখেন ওনারা, খুব ভালো লেগেছে, সেই জন্য এসেছেন। এসে চোখে সানগ্লাস দিয়ে চন্দ্রশেখর বলা, এ হচ্ছে আমার ছোট শালা। আচ্ছা আচ্ছা, তার পাশে আছে আমার আরেক শালা সুসেন। আচ্ছা, শিলিগুড়িতে থাকেন আপনি? ও বলবেন না, লজ্জা নেই, বলুন না। আমরা সবাই এসেছি, আমাদের খুব ভালো লেগেছে, আমরা বই গেছি গ্রাম থেকে এসেছি। আমার জামাই বাবু ছাইডে কলকাতা থাকে, এই যে জিনিসগুলো আমরা দেখলাম খুবই ভালো লাগলো। আর জামাই বাবু খুব ভালোবাসে ব্যাপারটা, খুব আনন্দ পেয়েছি এবং আতিথ্য আপনার হয়ে আমরা সত্যি খুব খুশি। নমস্কার। অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে যে এখানে আসতে পারবো দেখতে, সেটা মানে যে ছিল না আগে, ঠিক ছিল না। তা আমার সেই সারা টুসনকে বড় সমস্যা বলে চলুন যাবো, আজকেই যাবো, আপনার এত ভালো হয়েছে আজকেই আপনারা দেখে নিয়ে আসবো। তা আমার সারা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি দেখতে, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। এদের মানে অতিথি পরায়ণতা বা এই পরিবেশ এত ভালো লেগেছে আমার, মানে আমি কথায় প্রকাশ করতে পারবো। আমাদের জন্য মনে হচ্ছে একটু বেশি বেশি বলছেন, কারণ ওনার আজকে শনিবার, ওনারা কিচ্ছু খাননি। আমাদেরও খুবই ভালো লেগেছে ওনারা। দুষ্টুমি করে শুনো, তোমার নাম জেনে গেছি কিন্তু আমি, ওখানে তো আমি দেখালাম যে ঝুড়িতে কয়েক মানে কিছু পটল রয়েছে আর একটা ছোট লাউ রয়েছে, মানে আগে একটা তোলা হয়েছে কদিন আগে, আর এটা সবে সবে বড় হচ্ছিল, এখনো বড় হয়নি কচি। তো বাবা ওটা তুলে দিয়েছেন ওনাদেরকে, আর এখান থেকে বাবা কিছু শাকও তুলে দিচ্ছেন। আর ওখানে তো যে দেখালে আমি যে পটল রয়েছে, তো এইগুলো ওই তুলে দিচ্ছেন। ওনারা এসেছেন, সত্যি খুব ভালো লাগছে, ফ্র্যাঙ্কলি আমাদের সঙ্গে কথা বলছেন। হুট করে যদি কেউ চলে আসে সত্যি খুবই ভালো লাগে, তো ওনারাও সেই রকমই হুট করে বাড়ির মধ্যে এসেছেন, মানে কেউ কোনো রকম রেডি হয়ে না, যে যেমন ছিল সেই রকমই। খুব ভালো লাগছে, এইগুলোই বেশি ভালো লাগে। খুব ভালো কথা বলেন ওনারা, খুব সুন্দর গল্প করেন। শুনুন তো, খুব মজা হচ্ছে, আর বাড়িতে যদি কেউ আসে ওর তো খুব মজা হয়, মানে খুব আনন্দ করে, ও নিজের তালে তো ঘুরে বেড়ায়, সেরকমই ঘুরে বেড়াচ্ছে। দাও শোনা, দাও দাও দাও
দেবো না হ্যাঁ দুধ তো বাবাকে বলেছি বালা বালা তো আমরা কিন্তু বালা আন হয়ে গেল মানে এক জায়গায় থেকে থেকে এটাই খারাপ লাগে মাস মাসে ছিল আমার এখানে এক জন দিন এক বছরে এখানে থেকে এক বছর জন দিন এর এখন দু বছর বয়স হয়নি আই থিংক দ্যাট বছর হয়নি ও বাবা দুটো পাবে ও তো মনে হচ্ছে কত বড় কিন্তু সকালে টিফিন ঠিক আছে সবাইকে সবাই চলে আসবেন মাঝে মাঝে চলে আসবেন যখনই মনে পড়বে এখানে আসলে কিন্তু চলে আসবেন যখনই মনে পড়বে চলে আসবেন না না বেশ না মা তো কিছু থাকে গিয়ে চলে আসবেন তুমি তো আর কদিন পরে চলে যাবে টাটা সামনে স্যাটারডে এই না এই স্যাটারডে ঠিক আছে পড়া শুনে না ওই কলকাতা স্টেশনের পাশে বাড়ি আমাদের ওখানে কাকাকে বলি হ্যাঁ কখনো বেড়া থাকলে পরে এই দাদা একদম স্টেশনে ডিফেন্স থাকে আর খুব আত্মীয় পরায় মানে মানে সারাক্ষণ ওনার বাড়িতে লোক হ্যাঁ এত ভালোবাসে না এমনি বৌদি এখানে বাবু বসে গেছে আমার তোমার ধর্মতা অবশ্য আমি এখান থেকে চলে যাচ্ছি আবার তোমাদের এই পাকিস্তান মানে এই ডিসেম্বরেই আমাদের সিটিং হবে এখন আপাতত ধর্মতলায় আছি ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে করতে লাগা আচ্ছা হ্যাঁ ভালো থেকো সবাই ভালো থেকো আচ্ছা আচ্ছা আবার চলে আসবেন কিন্তু হ্যাঁ সবাই চলে আসবেন সবাই তো ওনারা এই জাস্ট গেলেন আর আপনারা হয়তো বলবেন যে বাড়িতে লোকজন আসলে বাড়িতে কেউ আসলে আপনারা কি ঘরে ডাকেন না বা ঘরে বসান না অ্যাকচুয়ালি এই করোনার সময় ওনারাই ঘরে উঠতে চান না আর আর আমরা সারাক্ষণই বা উঠোনেই থাকি সেই জন্য উঠোনটাই আমাদের বেশি ভালো লাগে আর সবাই সেই উঠোনে ঘরের মধ্যে আটকা জায়গার থেকে বাইরে থাকা সবাই পছন্দ করে সেই জন্য বাইরেই চেয়ার দেওয়া হয় ওনারা এখানে বসেন আর ওনারা তো খুব কম টাইমে এখানে বসেছিলেন ওনারা তো ওই ভিতরেই ঘুরে বেড়াচ্ছিলেন আসার পর থেকে আমি তো সুযোগই পাচ্ছিলাম না আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই জাস্ট গেলেন ওনারা ওনারা সত্যি খুবই ভালো মানুষ খুব ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলছে পাপা দেখেছো দিদি কি দুষ্টু চোখ ঝলে যাবে চোখ দুই চোখ ঝলে যাবে দেখ এবার তোর শুনু লঙ্কা ফেলেছে এক গাদা লঙ্কা রোদে দেওয়া ছিল শুকনো লঙ্কা তো সেগুলো ফেলেছে ওই জন্য বদি বলে চোখ জ্বলে যাবে আর আজকে আজকে ব্লগের টপিকটা হলে তো বুঝতেই পারলেন যে কি ছিল প্রথমেই আশা করি থাম দেখে বুঝতে পেরেছেন পরিষ্কার মানে যেদিন পরিষ্কার করা থাকে না সেদিন সবকিছু এক জায়গায় করা হয়েছে বোঝাবো বলে আর ওই অবস্থাতেই আছে তো পরে আমরা সব গুছিয়ে নেব আর এখন বাইরেই মানে সেই সকাল থেকে আমরা এখানেই আছি আর এখনো পর্যন্ত বাইরেই বসে আর ওনারা তো আমাদের বাড়ি এসেছিলেন আমাদের সত্যি খুবই ভালো লেগেছে আর আপনারা যখন মানে আপনারা যেই আসুন না কেন যখনই আসেন সত্যি আমাদের খুবই ভালো লাগে একটু অন্যরকম মনে হয় আর কি নিজের নিজের মনে হয় আপনাদের সবাইকে আপনারা সবাই খুব ভালো যারাই আসেন তো আশা করি যে আজকের এই যে ছোট্ট একটা ব্লগ
আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো আমার সঙ্গে থাকবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মামির কলেজ থেকে যাবো না।